I love you. I love you. Ki I love you, bhai? Bhai, I love you. Ei goromer moddhe apne I love you koitechen kare? I love you, bhai. Bhabire chhara. ভাই এটা ভাবির চেয়ে বড় জিনিস ভাই কি ভাবির চেয়ে বড় জিনিস ভাই আপনি দেখতেছেন আমি কোথায় আছি ভাই এত ধোঁয়া কেন ভাই আমাকে দেখা যাইতেছে না ভাই এটা ধোঁয়া না এটা হচ্ছে আপনার হিমালয়ের আপনার এটা যে শীতল বরফটা আচ্ছা সেই বাষ্পটা এটা সেই বাষ্পটা ভাই এটা আই লাভ ইউ বলার কারণ আছে ভাই আপনি ভাবিরে রাইখা এই এয়ার কুলার আর এই ফ্যান রে আই লাভ ইউ বলতাছেন ভাই কেন বলতাছি সেটাও বলি ভাই খুব কষ্টে বলতাছি কালকে রাতে ভাই অনেকবার লোড শেডিং হইছে রাইট তো আপনার ভাবিরে বললাম যে আমাকে একটু বাতাস দাও হ্যাঁ হ্যাঁ আজকে সকালও হয়েছে আচ্ছা আপনার ভাবিকে বললাম যে আমাকে একটু বাতাস দাও আচ্ছা সে অল্প একটু বাতাস আমাকে দিয়ে পাখা রাইখা ঘুমায় যায় ঘুমায় গেছে হ্যাঁ মানে ভাই সারাটা রাত আচ্ছা এত ছটফট করছি ভাই মানে ঘুম আর দুই চোখে এক করতে পারি না মানে ঘুম আসলে পুরোটা শরীর ভিজে যায় আর সবচেয়ে হ্যাঁ ভাই সবচেয়ে বেশি যন্ত্রণা লাগে ভাই পিঠের নিচে চাদরটা যখন ভিজে যায় না এই পাশ না ওই পাশ ঘাম আর ভাই কি আর বলবো আমার যেরকম ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মা ভাই ওনাদের ভাই কষ্ট আমরা সহ্যই হয় না আচ্ছা তো বউর সাথে ভাই এক পর্যায়ে অনেক ঝগড়া হয়েছে ভাই কি আর বলবো পাখা রাইখা ঘুমাই গেছে ভাই এই যে যেই ফ্যান আচ্ছা এই যে যে ইয়ার কুলার আনছি এটা কি লোডশেডিং ছাড়া হলে চলবে 100% চলবে এটা এক চার্জে 28 ঘন্টা চলবে 28 ঘন্টা এক চার্জে 28 ঘন্টা চলবে মানে আপনার কারেন্ট নেই আচ্ছা আপনার কোনো টেনশন নেই আচ্ছা আপনার বউকে বলতে হবে না বাতাস দাও আলাদা করে লোক রাখতে হবে না আলাদা করে আপনার এটা করতে হবে না ভাই আপনার লক্ষ টাকা দিয়ে এসি কিনছেন যদি ফুল চার্জ থাকে এক টানা 28 ঘন্টা চলবে বিদ্যুৎ ছাড়া 28 ঘন্টা চলবে ভাই এটা আমার কথা না এটার যে প্রমাণ আছে সেটা আজকে দেখাই দিব আচ্ছা ভাই এখন এটা যদি থাকে ধরেন আপনি লাখ টাকা একটা এসি কিনছেন কারেন্ট নাই আপনার কিন্তু এসির কোনো বিল নাই দাম নাই আপনি একটা কুলার কিনছেন আপনি 30,000 20,000 40,000 টাকা দিয়ে কারেন্ট নাই আপনি ওয়েটিং এ থাকবেন আজকে যেই মিনি চার্জ আপনি আজকে যেই মানে চার্জার ফ্যান নিয়ে আসি আচ্ছা এই চার্জার ফ্যানে আপনার একটানা 28 ঘন্টা চলবে প্লাস যে কুলার নিয়ে আসি আচ্ছা এই কুলার একটানা 7 ঘন্টা চলবে কারেন্ট ছাড়া 7 ঘন্টা আর বউ লাগবে না আর বউ লাগবে না আর কাউরে লাগবে না আর কাউরে লাগবে না আমি যদি একটু দেখাই ভাই এখন দেখেন ভাই কি সুন্দর আমার ফ্যানগুলো একটু ছেড়ে দেন ভাই ঠিক আছে ভাই একটু ছেড়ে দেন আমরা একটু এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ম্যানুয়ালও চালাতে পারবেন প্লাস রিমোট আছে রিমোটও চালাতে পারবেন আচ্ছা ম্যানুয়ালও আছে রিমোটও আছে জি এই যে আমি যদি ছেড়ে দিই এই যে দেখেন এই যে রিমোটের মাধ্যমে দেখেন ভাই বাতাস ওরে ভাই ভাই কঠিন বাতাস এটা এই যে ঠান্ডা করা বাতাস জি এটা হচ্ছে আপনার বাতাসের স্পিরিট একে থেকে নিয়ে 5 পর্যন্ত থাকবে ইয়া 7 ইয়া 9 পর্যন্ত থাকবে 9 পর্যন্ত থাকবে জি 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 দেখেন এই যে ফ্যান কিন্তু হাই স্পিডে চলতেছে এই যে দেখেন ভাই আমার সাইনবোর্ড সিদ্ধ পড়া গেছে ভাই তুফান শুরু হয়ে গেছে তুফান মানে ভাই এই যে আমার সাইনবোর্ড সব ফালাই দিছে ভাই কাস্টমার আসবে অ্যাড্রেসে পড়ে গেছে দেখেন দেখেন এইটা হচ্ছে গরিবের এসি ফ্যান কিন্তু মিস ফ্যান আজকে থাকবে ডেলিভারি ফ্রি নাকি সারা বাংলাদেশে আমি এটা বলে দিই এটা কিন্তু 48 ঘন্টার অফার ভিউয়ার্স ওরে বাবা এত ঠান্ডা কা এটা 48 ভাই দেখেন ওকে এইটা সব উঠে রাখেন ভাই আসলে এত বাতাস বেশি আচ্ছা এটা আমরা একটু একটু মানে স্লো করে দিই স্লো করে কথা বলি আচ্ছা এটা মূল বিষয় হচ্ছে এটা 48 ঘন্টার একটা অফার থাকবে 48 ঘন্টা 48 ঘন্টা এবং 48 ঘন্টা ইতিহাসের সবার থেকে সব মানে যে হোলসেল বলুক এটা বলুক সেটা বলুক সবার থেকে আজকে চ্যালেঞ্জিং অফার সবার চেয়ে কম থাকবে সবচেয়ে কম দামে থাকবে এবং 48 ঘন্টার জন্য অফার থাকবে 48 ঘন্টা ডেলিভারিও ফ্রি 48 ঘন্টা ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশে টেকটপ থেকে তেতুলিয়া যে যেখানে নেবেন অনলি মাত্র 1000 টাকা বিকাশ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা তারপরে পেমেন্ট করবেন ভাই আপনি আমারে একটা কথা বলেন এই যে এতক্ষণ এত ধোঁয়া দেখলাম এই ধোঁয়াটা বেরোলো কোথা থেকে আর এত ঠান্ডা বাতাস আসতেছে কেমনে ভাই আচ্ছা এই যে আমি এখন ফ্যানটা অফ করে দিলাম আচ্ছা এখন যদি ধোঁয়ার জিনিসটা যেটা আপনাকে দেখাই দেই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে ভাইয়া দেখেন এখানে এটা হচ্ছে ফ্যানের দুটো স্পিড দেওয়া আছে এটা হচ্ছে ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য আচ্ছা এটা হচ্ছে মিস্ট যে ধোঁয়াটা আপনার এই যে দেখেন মিস্টটা হচ্ছে ধোঁয়াটা যেটা আপনার 1 থেকে নিয়ে 3 পর্যন্ত এটা স্পিডটা মানে আচ্ছা এটা ঠান্ডা যে মানে আপনি শীতল বাতাসটা এটা দিয়ে আপনি বের হবে এবং এখানে আপনি টাইম সেট করতে পারবেন আমরা রাত্রে ঘুমাইলাম আপনার 1 ঘন্টা 2 ঘন্টা হ্যাঁ 3 ঘন্টা অনেক সময় ভোরবেলা আমাদের শীত করে আপনার ইচ্ছে মতো আপনি এখানে টাইম দিয়ে রেখে দিবেন সে অটোমেটিক অফ হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার এলইডি লাইট আছে ভাই এলইডি লাইটও আছে আবার এই যে দেখেন যদি কারেন্ট চলে যায় এটা আপনার এলইডি লাইট জ্বলবে আবার এলইডি লাইটের যদি আপনি পাওয়ার কমাতে চান এলইডি লাইটের কিন্তু পাওয়ারও কমবে পাওয়ার কমবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে এটার টোটাল অপশন গুলো এই যে দেখেন মিস্টটা কি সুন্দর বের হচ্ছে বের হচ্ছে ভাই কোন দিক দিয়ে বের হচ্ছে কেন বের হচ্ছে কি কারণে বের হচ্ছে আচ্ছা সেটা বলে দিই এটা হচ্ছে ভাই
নরমালি আমরা তো সব ফ্যানে বাতাস পাই, রাইট? তবে শীতল যেটা বাতাস, ঠান্ডা বাতাস, এটা বের হতে হলে এটার জন্য আপনার পানির প্রয়োজন আছে। এখানে যে পানিটা আমরা, এই যে এখানে একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির ভিতরে এটা আপনার ফুল ট্যাঙ্কি ভরে পানি দিয়ে দিবেন, এটা আপনার একটানা 24 ঘন্টা ইউজ করতে পারবে। দুই লিটার ট্যাঙ্কি 24 ঘন্টা ইউজ করতে পারবে, 24 ঘন্টা একটানা ইউজ করতে পারবে। ব্যাটারিটা কি দেওয়া আছে ভাই? এটা ব্যাটারিটা ভাই 12 ভোল্ট ব্যাটারি আছে, এটা আমরা সব দেখাই দিব এক এক করে। এটা ট্যাঙ্কিটা এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দিয়ে জাস্ট এটা যখন মিস্টে চাপ দিবেন, আচ্ছা, তখন আপনার এই মিস্টটা বের হবে, মিস্ট বের হবে। হ্যাঁ, এটা ভিতর থেকে ফিল্টারিং করে যখন আপনার মিস্টটা বের হবে, তখন কিন্তু এই বাতাসটা ঠান্ডা শীতল বাতাসটা আপনি পেয়ে যাবেন। আর এখানে লাল কালো কি? এই লাল কালো ভাই এটা আরেকটা অপশন, এটা তো চার্জে চলবে। আচ্ছা, আমাদের এখনো বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আপনি বিদ্যুৎ, হ্যাঁ, মানে অনেক গ্রাম আছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, রাইট? এটা আপনি সৌর বিদ্যুতে ইউজ করতে পারবেন, সৌর বিদ্যুৎ থেকেও এটা চালাতে পারবেন। কিন্তু সৌর বিদ্যুৎ থেকে আপনারা চার্জ দিতে পারবেন? জি জি। আচ্ছা, ওকে, বিকালে কল দিব, সমস্যা নাই, চট্টগ্রাম হাটহাজারিতে দিবেন, অবশ্যই বাংলাদেশে দেওয়া যাবে, সারা বাংলাদেশ। হোম ডেলিভারিটা কিন্তু থাকবে ফ্রি নাকি? জি জি, হোম ডেলিভারি, এটা আবারো বলে দিই 48 ঘন্টার অফার এবং ইতিহাসের সবচেয়ে কম দামে আজকে পেয়ে যাবেন। সামনে রমজান ঈদ চলে আসে, জি, আর আজকে এবং কালকে কিন্তু কুরিয়ারে মালটা দেওয়া যাবে, দেওয়া যাবে। সেই ক্ষেত্রে এই 48 ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন তারাই কিন্তু প্রোডাক্টটা হাতে পাবেন, তারাই হাতে পাবেন এবং তারা সবচেয়ে কমে পাবেন। আচ্ছা, সবচেয়ে কমে। এখন ইয়ার কুলারের বিষয়, ইয়ার কুলারও কিন্তু রিমোট আছে। আচ্ছা, ইয়ার কুলার রিমোট আছে, আপনি রিমোটও চালাতে পারবেন, রিমোট ছাড়াও চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি দেখাই দেই, এই যে ইয়ার কুলারের আপনার রিমোটটা এখানে আমরা অন করে দিই। দেখেন, এটা হচ্ছে ইয়ার কুলার, এটা হচ্ছে, দেখেন, নোভা ইয়ার কুলার, যেটা হচ্ছে রিচার্জেবল ইয়ার কুলার, বাংলাদেশের সবচেয়ে প্রথম রিচার্জেবল ইয়ার কুলার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এখন কিন্তু আপনার কুলারটা চালু। আচ্ছা আচ্ছা, কুলারটা চালু, কুলারের স্পিড বাড়াতে পারবেন 1 থেকে 3 পর্যন্ত। 1 থেকে 3 পর্যন্ত, এই যে 3 পর্যন্ত আপনার বাড়তেছে কুলারের স্পিড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, এটা কি আমরা পানি দিব না বরফ দেওয়া লাগবে? ভাই, কোনো পানির আজকে এখানে কোনো ঝামেলা নেই, মানে বরফের ঝামেলা নেই। আচ্ছা, তবে এখানে কিন্তু যে বাতাসটা ভাই একদম ঠান্ডা বাতাস। আচ্ছা, যদি এর থেকেও আপনি বেশি ঠান্ডা চান, আচ্ছা, তাহলে এটার ভিতরে আপনার পানির অপশন আছে, পানির অপশন আছে। পানির অপশনটা যদি আমরা দেখাই দিই, যে এটা এখন ফ্যানটা চলতেছে, ফ্যানটা চলতেছে। আচ্ছা, এখানে কিন্তু আপনি টাইম সেট করে দিতে পারবেন, টাইম সেট হবে। এক ঘন্টা লাগে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত এটা টাইম সেট করতে পারবেন। আচ্ছা, এই যে এইটা তো রিচার্জেবল, এটাও রিচার্জেবল, এটা বলছেন যে একটানা 28 ঘন্টা ব্যাকআপ দিবে ফুল চার্জে, ফুল চার্জে। এটা হচ্ছে লো স্পিডে, লো স্পিডে। আর এটা হচ্ছে হাই স্পিডে ব্যাকআপ দিবে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। মিডিয়াম স্পিডে দিবে হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা। আর এইটা যেহেতু রিচার্জেবল, এইটা কয় ঘন্টা ব্যাকআপ দিবে? এটা রিচার্জেবল, এটা হাই, একটা লো স্পিড, এটা দিবে 7 ঘন্টা, লো স্পিডে। হ্যাঁ, আমি যদি একটু দেখাই দেই, এই যে দেখেন আপনার এখানে বক্সে আপনার দেওয়া আছে, বক্সে দেওয়া আছে, এখানে সবকিছু দেখেন। এখন তুই ঠান্ডা পাননি, কারণ কি এখানে অপশন বাকি আছে, এখন কিন্তু ফ্যানে চলতেছে, ফ্যানে চলতেছে, এখন কিন্তু কিন্তু আপনি কোল্ডে দেননি। আচ্ছা, কোল্ড অপশন, কোল্ড অপশন, কোল্ড অপশনে দিলে এই যে এটার অপশন হচ্ছে এখানে আপনি পানি দেওয়া যাচ্ছে। আচ্ছা ভাই, প্রাইস কত? অনেকে প্রাইস জিজ্ঞেস করতেছে, আপনার ইচ্ছা মতো আপনি পানি দিয়ে দিবেন, এটা পানিটা আপনার অটোমেটিকলি সে পাম্প করে এটা উপরে উঠাবে, উপরে উঠাবে। হ্যাঁ, পানিটা আর কি আপনি উপরে উঠবে, এটা যদি আমরা একটু দেখাই দিই। আচ্ছা, এই যে আমরা কুলিং এ দিয়ে দিলাম, এই যে দেখেন, এই যে কুলিং অপশনে দিয়ে দিলাম। আচ্ছা, এই যে এখন, এখন কিন্তু পানিটা নিচের থেকে উপরে উঠবে, হানিকম প্যাডটা ভিজবে। এই যে এখানে যদি আমরা দেখাই, এই যে দেখেন, আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে পানিটা আপনার এখান দিয়ে এখন উপরে উঠবে, এখন কিন্তু এইটা হানিকম প্যাডটা ভিজতেছে। এই হানিকম প্যাডটা ভিজেই কিন্তু আপনারা একেবারে ঠান্ডা বাতাসটা পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন চমৎকার একটা জিনিস, কিন্তু ঈদের অফার আজকে কিন্তু থাকবে একেবারে ডেলিভারি চার্জ ফ্রি, সবচাইতে কমে কিন্তু আপনারা পাবেন। এই যে আমরা যদি হানিকম প্যাডটা যদি দেখাই, যে দেখেন ভাই, এটা কিন্তু ভিজতেছে, রাইট? ভিজতেছে, ভিজতেছে। পানিটা আপনার এখান দিয়ে কিন্তু এই যে দেখেন পড়তেছে। আচ্ছা আচ্ছা, এই হানিকম পেটটা যখন ভিজবে, নিচের থেকে যখন পাম্প করে পানিটা উঠতেছে, এখান থেকে একটা ঠান্ডা বাষ্প তৈরি হবে, রাইট? এই ঠান্ডা বাষ্পটা কিভাবে হবে সেটাও বলে দিই। আমাদের ঘর, এটা কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার বিল্ডিং ঘর, আপনার টিন সিট ঘর, আপনার বেড়ার ঘর, এনি ঘরে এটা চালাতে পারবেন। যাদের নাকি বেড়ার ঘর, দেখবেন তাদের ঘরে কিন্তু ভাই একটা বাষ্প, একটা গরম থাকে, রাইট? গরমটা ভাই অনেক রকম, মানে এরকম চিলি জ্বালায় দেয়। আচ্ছা, এটার দেখেন, এই যে মিস্টটা আপনার বের হচ্ছে এখান থেকে,
এই যে দেখেন এটা ধোয়াটা ফেলেন পাইপটা খুলে তারপর দেন হ্যাঁ এই যে পাইপটা আমরা খুলে একটু দেই এই যে দেখেন মিস্টটা কিভাবে টানতাছে দেখা যাচ্ছে ধোয়াটা টানতেছে অর্থাৎ এটাতে কিন্তু আপনি এটা বুঝাচ্ছি যে আপনার ঘরের যে সমস্ত গরমটা আছে ও অটোমেটিক টেনে এখান দিয়ে সেটাকে ফিল্টারিং করে ঠান্ডা করে এটা বাষ্পটা এই পানিটাকে ঠান্ডা করে এই হাওয়াটা কিন্তু ঠান্ডা হাওয়াটা এখান দিয়ে আপনাকে দিবে এই সামনে দিয়ে কিন্তু এই সামনে দিয়ে তখন বের হবে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু এখন মুভিং সিস্টেম মানে আমরা সোফাতে বা খাটে একসঙ্গে যদি অনেক লোক শুয়ে থাকি এই মুভিংটা কিন্তু হচ্ছে এটা বাতাসটা ছত্রিয়ে যাবে ছড়ায় যাবে হ্যাঁ আর যদি আপনি এটা যদি অফ করে দেন যে আমি একা খাবো বেশি বাতাস পড়ে যেন এখন কিন্তু বরাবর যাবে বাতাসটা আচ্ছা চাকা সিস্টেম কিন্তু চাকা সিস্টেম আছে প্লাস এক রুমে আপনার ঠান্ডা হয়ে গেছে এক রুম আপনার এক রুমের থেকে আরেক রুমে নেবেন আপনি যেখানে খুশি ওখানে নিতে পারবেন যেখানে খুশি সেখানে আপনি নিতে পারবেন এটাতে কিন্তু চাকা সিস্টেম দেওয়া আছে যেখানে 100% আছে এই যে চাকা সিস্টেম আছে আচ্ছা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি 100% আছে কি বলেন ভাই এত নামি দামি একটা ব্র্যান্ড এটা হচ্ছে নোভা ব্র্যান্ড 36 বছরের একটা প্রোডাক্ট 36 বছরের একটা কোম্পানি যাদের সুনাম আছে বাংলাদেশে রাইট তো এখানে আপনাদের কি কিন্তু আমরা এক এক করে দেখাই দিলাম এই যে এটা পানির ট্যাঙ্কি হচ্ছে আপনার এটা আচ্ছা 8 লিটার ক্যাপাসিটি এখানে হচ্ছে পানির পাম্পটা দেওয়া আছে এখান থেকে পাম্পিং করে পানিটা উপরে উঠবে আচ্ছা এই দুই পাশ থেকে আপনার পানিটা বের হবে এখানে এই যে দেখেন পানিটা বের হচ্ছে রাইট এটা ফিল্টারিং করবে এই হানি প্যাডটা আপনার ভিজিয়ে আচ্ছা এখান থেকে আপনার বাষ্পটাকে সে টানবে গরম হাওয়াটাকে টাই না এটাকে ঠান্ডা করে এখান দিয়ে কিন্তু আপনার কুলিং যে হাওয়াটা শীতল সেই হাওয়াটা এখান দিয়ে কিন্তু আপনার সে বের করে দিবে সুন্দরবনে দেওয়া যাবে কিনা ভাই সারা আপনার কুরিয়ার যা আছে সুন্দরবন আছে করতো আছে তবে আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে দেই যারা হোম ডেলিভারি সরাসরি বাসায় দিয়ে আসে আর সুন্দরবনে তো ওদের অফিসে গিয়ে আনতে হয় আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে উনি সুন্দরবনে আছে হ্যাঁ দেওয়া যাবে সুন্দরবন আছে আপনি যদি সুন্দরবনে সুবিধা হয় আমরা সুন্দরবনে দিয়ে দিব আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলে দেই আপনার এখানে টোটালটাই মানে ফ্যানের জন্য কুলারের জন্য এটা হচ্ছে এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের হ্যাঁ আর পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি মোটরের সার্ভিস ওয়ারেন্টি জি জি টোটালটার জন্য ফ্যানের জন্য যে সুবিধা এটার জন্য একই সুবিধা ভাই একই সুবিধা ভাই বাতাসটা দেখছেন এখন কুলিং এর বাতাসটা একেবারে ঠান্ডা শীতল বাতাস ভাই এখন প্রাইস কত থাকবে যেহেতু বলছেন সবচেয়ে কমে দিবেন এবং ডেলিভারি চার্জও দিবেন হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি দিব আর এটার ব্যাটারিটা কিন্তু আমরা বলে দিছি আচ্ছা 12 ভোল্টের ব্যাটারি 4.5 এমএএইচ ব্যাটারি কিন্তু ব্যাটারি কিন্তু ফ্যানের এবং কুলারের কিন্তু সেম সাইজের একই ব্যাটারি একটু দেখাই দিই আমরা যদি ব্যাটারিটা যদি দেখাই দিই এই যে দেখেন ভাই দেখেন অরিজিনাল 12 ভোল্টের ব্যাটারি কিন্তু আছে এই যে 12 ভোল্টের 4.5 এমএএইচ এর ব্যাটারি আচ্ছা ঠিক আছে তো এটা আপনারা দেখে নেবেন আর এখানে আমরা প্রাইসটা এখন বলে দেই যারা নিতে চান লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন কারণ সবচেয়ে কম দামে এবং ডেলিভারি চার্জও পাবেন ফ্রি জি লাইভটা ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করব শেয়ার করে দেন আপনারা রাইট আচ্ছা তো ইতিহাসে যে যে রেট দিছে সেটা না এটা 48 ঘন্টার অফার যেহেতু দিব এটা কিন্তু ভাই আমরা গতকালকে অন্য অন্য চ্যানেলে লাইভ করছি এটা রেট ছিল 13,500 12,500 আচ্ছা আর এটা রেট ছিল আপনার 14,500 15,500 আজকে থাকবে কত আজকে যারা নেবেন 48 ঘন্টার ভিতরে এটার দাম থাকবে দামাকা অফার অনলি মাত্র 11,000 টাকা এবং যেটা ছিল আমাদের 14,500 15,500 এটা যারা নিবেন এটার দাম থাকবে অনলি মাত্র 11,500 এটাও ডেলিভারি ফ্রি ভাই সিলেটে হোম ডেলিভারি হবে কিনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে আচ্ছা আবারও দামটা বলে দেই ফ্যান যারা নেবেন এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 11,000 ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কুলার যারা নেবেন এটার দাম থাকবে 11,500 ডেলিভারি চার্জ ফ্রি ওকে আমরা কোথায় রয়েছি আর অর্ডার করার সিস্টেমটা কি ভাই আপনারা আছেন যেখানে এটা হচ্ছে আপন ক্রকারিস আর অর্ডার করার সিস্টেমটা আমরা বলে দেই যারা ঢাকা ঢাকার বাইরে আছেন এটা আমাদের অর্ডার করার জন্য 1000 টাকা আপনারা বিকাশ করবেন আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন তারা তাদের এলাকার নাম থানা জেলা এই তিনটা দিয়ে দিবেন এলাকার নাম থানা জেলা এবং মাল যিনি রিসিভ করবেন ওনার নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট সরাসরি আপনার বাসায় চলে যাবে আর ঢাকার ভিতরে আমরা সরাসরি লোক দিয়ে পাঠিয়ে দিব আচ্ছা অর্ডার করার জন্য আপনারা 1000 টাকা অ্যাডভান্স করবেন আমাদের শপের নামটা যদি দেখাই দেই আপন কুকারিস আপন কুকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না এবং কি প্রতারিত হলো তার জন্য আমরা দায়ী না আমাদের এই উপরের নাম্বারটা হচ্ছে বিকাশ পার্সোনাল এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না আচ্ছা আপন কুকারিস এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিট সাইডে কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা শুধুমাত্র এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন রাইট আচ্ছা দোকান নাম্বার হচ্ছে আমাদের 10 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা তবে ভিউয়ার্স আমরা আরেকবার প্রাইসটা যদি বলে দিই নোয়াখালী চাটকিলে হবে কিনা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা শুধুমাত্র এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে কিন্তু না দরকার হলে ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্ট দেখে নেবেন যারা ভিডিও কলে প্রোডাক্ট দেখাতে চাইবে না
পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন।